বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তা কুশি কাটা থেকে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি যে জামাটা আমি করেছিলাম আমি বলেছিলাম যে আমি হাতটাও করে দেখাবো তো ভিডিওটা করতে আমার একটু দেরি হয়ে গেছে তারপরও আমি করেছি একটু অন্য কাজ ছিল যেহেতু তো সময়ের জন্য আমি করে উঠতে পারিনি আর কি তা তারপরও আমি চেষ্টা করেছি যে যত দ্রুত দিতে পারি যাই হোক আমি কিন্তু জামার যে নিচের যে সাইডটা ছিল সেই সাইডের সঙ্গে ম্যাচিং করে এখানে ডিজাইনটা করেছি আর হাতটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে আমি এভাবে একটু ভাস করে দেখাচ্ছি আর সঙ্গে একটা ফুলও কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আমি একটা হাত কমপ্লিট করে রেখেছি আমি আর একটা হাত করে দেখাবো হাতটা কিন্তু অনেক সুন্দর লাগছে এই হাতটাতে আমি কয়টা ডাবল ক্রুশ দিয়েছি আর কিভাবে করেছি সেটাও আমি দেখাবো আর আপুটা কমেন্টসে আমাকে জানিয়েছিল আসলে আপু কমেন্টসে সব মানে পুরো ডিটেল কিন্তু বোঝানো যায় না যার জন্যে কিন্তু আমি হাতটা করে দেখাবো আপনি যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর হাতটা কিন্তু এই যে একেবারে দেখলে বোঝা যাচ্ছে যে প্রথমে বড় ছিল তারপর এভাবে আস্তে আস্তে আমি ছোটো করে নিয়ে গিয়েছি তারপর ডিজাইনটা করেছি তো কাজটা আমি শুরু করি আমি পিছন সাইডের সুন্দর কিন্তু একটা বাটন এখানে লাগিয়ে নিয়েছি এটা কিন্তু আমি সুতোর দোকান থেকেই কিনেছি দেখতে অনেক সুন্দর হয়েছে আরও একটা লাগাবো লাগানোর পরে মনে হয়েছে যে এখানে আরেকটা দিলে ভালো হবে তো আমি আরও একটা বাটন এভাবে লাগিয়ে দেবো আমি একটু দেখাই বাটনের ঘরটা আমি কিভাবে করেছি জাস্ট এখানে আমি ছয়টা চেন দিয়ে নিয়েছি ছয়টা চেন দিয়ে লক করে দিয়েছি দিলে সুন্দর একটা বোতামের ঘর হয়ে গেছে এই যে খুব ইজিলি কিন্তু এটা এটা খুলবে না আবার এভাবে আটকে থাকবে বাটনটাও দেখতে কিন্তু খুব সুন্দর হালকা মানে লাইট পিঙ্ক আছে তো যাই হোক আমি কাজটা শুরু করি তো আমরা কাজটা কোথা থেকে শুরু করব। ফার্স্টে দেখায় আমি কাজটা কোথা থেকে শুরু করব এটা কিন্তু আমার জয়নিংয়ের সেই অংশটা তো প্রথমে আমি যেটা করব সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি এখানে আমি একটা স্লিপ নট দিয়ে নেবো আর নটটা দেখব যে একটু ইজি আছে কিনা আমি আমি নটটা দিয়ে নিয়েছি আমি একটু বুঝিয়ে দিই একেবারে আমাদের যে এই যে কর্নারটা রয়েছে এভাবে ধরলে কিন্তু বোঝা যাবে আমাদের জয়নিংয়ের জায়গাটা কোথায় এভাবে কিন্তু একটা সুন্দর একটা গ্যাপের একটা লুপ দেখা যাচ্ছে তো ঠিক আমরা এই গ্যাপ থেকে কাজটা শুরু করব। এটা হচ্ছে আমাদের একেবারে হাতের যে মুহুরাটা আমি জুড়েছিলাম সেই স্থানটা তো সেখান থেকেই আমি জয়নিংটা করে নিব সুতোটা বের হয়ে গেল এভাবে আমি এখানে জয়নিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা চেনও এখানে হয়ে গেল সঙ্গে আমি আরও একটা চেন এভাবে করে করে নিয়েছি আমি কিন্তু এখানে তিনটা চেন ব্যবহার করিনি সেটাও আমি লাস্টে দেখিয়ে দেবো আমি তিনটা চেন কেন নিই নি এখন আমি এখানে দুইটা চেন নিয়ে আমি সেমভাবে এই যে হাতের যে হা এই কর্নারটাতে আমি চলে যাব। দেখলে বোঝা যাচ্ছে এই যে আমি ঠিক আমি মাঝখান থেকে জয়েন করে হাতের কর্নার থেকে আমি কাজটা শুরু করব এভাবে করে এখানে আমি ডাবল ক্রুশ দিয়ে নেব আমি কিন্তু এখানে দুইটা চেন দিয়েছি সেটার কারণ আমি লাস্টে বলবো লাস্টে বলতে এই ঘর কাজটা শেষ করে তখন আমি বলবো যে এখানে কেন আমি দুইটা চেন নিয়েছি এই দুইটা এখানে আমি দুইটা চেন নিয়েছি তারপরে পরপর কিন্তু আমি দুইটা ডাবল ক্রুশ করে নিয়েছি দেখতে কিন্তু এমন হয়েছে এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করব আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত করেননি তাদেরকেও ধন্যবাদ অনেকেই তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি কিন্তু তারা দেখেন আপনারা দেখাতেই কিন্তু আমার অনেক ভিউ হয় মার্শাল্লা তো এভাবে করে আমি প্রতিটা ঘরে আমি এভাবে করে ডাবল ক্রুশ করে নেব এটা হাতের প্রথম রাউন্ডের কাজটা আমি এভাবে করে পুরো রাউন্ডের কাজটা কিন্তু কমপ্লিট করে নেব প্রতিটা ঘরে আমি ডাবল ক্রুশি করব আমি কিন্তু লাস্ট একেবারে লাস্টের যে ঘর সেখানে চলে এসেছি আর এটা কিন্তু আমার কাজ করার ঘর না এটা হচ্ছে বডির ঘর এই যে এ পাশ থেকে চলে এসছে তো আমি দেখাই আমার হাতের কিন্তু মোহরার যে কাজটা রয়েছে এখানে আর একটা ঘর বাকি আছে এই যে একটা ঘর বাকি আছে আর এই ঘরে তো অলরেডি আমি কাজ করে ফেলেছি ডাবল ক্রুশ দিয়ে ফেলেছি তো আমি এখন এই ঘরটার ভিতরে একটা ডাবল ক্রুশ করে দিব আমার প্রতিটা এই এখানে প্রথম রাউন্ডের কাজটাতে কিন্তু আমি এখানে পুরো প্রতিটা ঘরেই কিন্তু একটা করে ডাবল ক্রুশ দিয়ে নিয়েছি এখন আমি বোঝাই এখানে আমি কিন্তু সব ঘরে আমি আবারও বলি এটা কিন্তু আমার যে হাফ ডাবল ক্রুশ ছিল সেটার ঘর না এটা বডি পার্টের ঘর তো এভাবে যখন টান লাগে তখন একটু বড় দেখা যায় তো ওটা যখন আমি এখানে জয়েন করব ওটা কভার হয়ে যাবে আমি দেখাই একটু আমি এখানে ফার্স্টে কিন্তু দুইটা চেন নিয়েছিলাম আমি কিন্তু তিনটা চেন নি কারণ আমাদেরকে প্রতিটা ঘরে এখন থেকে আমি প্রতিটা মানে রাউন্ডে আমি একটা করে ডাবল ক্রুশ স্কিপ করতে হবে তা নাহলে হাতটা বড় থেকে ছোট কিন্তু হবে না সেক্ষেত্রে এখানে তিনটা ডাবল ক্রুশ এখানে যদি আমি তিনটা চেন নিই তাহলে একটা ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট হয়ে যাবে আর একটা ডাবল ক্রুশ থাকলে কিন্তু সেটা স্কিপ করাটা মানে ফিনিশিংটা ভালো আসবে না যার জন্য এখানে দুইটা চেন দিয়েছি এখন আমি দেখাবো যে আমি কিভাবে এই ঘরটা আমি স্কিপ করে যাব এই ডাবল ক্রুশটা আমি কিভাবে স্কিপ করব। আমার এই ডাবল ক্রুশের উপরে যে লুপটা আছে যে চেনটা হ্যাঁ এই ডাবল ক্রুশের উপরে যে ঘর চেনের ঘর ঠিক আমি সেই চেনের ঘরে যে এভাবে করে জয়েন্ট করে দিব এখন দেখা যাবে আমি যখন এখানে আবারও কিন্তু আমি দুইটা চেন দিব। তা আমি যখন এখানে দুইটা চেন দিব আমার কিন্তু এই দুইটা চেন এখন এই এই তিনটা চেনের ঘরে আর নেই এই এই ঘরটার এই ডাবল ক্রুশটার উপরে কিন্তু চলে গেছে আমি আবার একটু বুঝাই দিই আমি কিন্তু এখন আমার এটা কিন্তু আমি একটা দুইটা করলে তো বুঝাতে পারবো তো আমি এখন এই যে পাশের যে ডাবল ক্রুশের যে ঘরটা আছে সেটা করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এই যে আমি আরও একটা করি এভাবে করে কিন্তু আমি প্রতিটা ঘরে ডাবল ক্রুশ করে যাব এখন আমি দেখাই এখানে কিন্তু আমার এই যে ডাবল ক্রুশটা এটা কিন্তু স্কিপ হয়ে গেছে আমি কিন্তু এই এই ডাবল ক্রুশের উপরেই কিন্তু আমি দুইটা চেন দিয়ে নিয়েছি আর এই পাশের এই দুইটার উপরে কিন্তু দুইটা হয়েছে তাহলে কি হলো আমাদের একটা ঘর কিন্তু অলরেডি স্কিপ হয়ে গেল একটা ডাবল ক্রুশ এটা দুইটা চেন এখন ডাবল ক্রুশ হিসেবেই ধরতে হবে এটাকে কিন্তু আমাদের স্কিপ করতে গেলে তিনটা চেন নিলে কিন্তু সেটা স্কিপ করা ফিনিশিংটা ভালো আসবে না যার জন্যে কিন্তু দুইটা করে চেন নেওয়া তো আমাদের কি হয়েছে প্রথম রাউন্ডে কিন্তু আমি প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশ দিয়েছি আমি দ্বিতীয় রাউন্ডে এখানে আমি একটা স্কিপ করে কিন্তু কম করে নিয়েছি এখানে এখানে এটা বাদ চলে গেছে যে এই তিনটার ঘরের উপরে তিনটা হয়েছে আমি নেক্সট যে রাউন্ড করব সেটাও দেখাবো যে আমি কিভাবে স্কিপ করব তো এভাবে করে আমি এখন এই রাউন্ডেও পুরো আমি কাজটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি প্রতিটা ঘরে এখন থেকে যে কটা ঘর আছে সব ঘরেই এভাবে আমি ডাবল ক্রুশ করে যাব প্রতিটা ঘরে কিন্তু করতে হবে ভিতরে কোনো কাজ নেই প্রতিটা ঘরে আমাকে ডাবল ক্রুশ করতে হবে তো এভাবে করে আমি প্রতিটা ঘরেই আমি ডাবল ক্রুশ করে ফিরছি এখানে আমি পুরো রাউন্ডার দ্বিতীয় যে রাউন্ডটা হাতের পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি একটা ঘর বাকি আছে সেমভাবে আমি এখানেও একটা ডাবল ক্রুশ করে নেব এই যে এখন আমি জয়নিংটা একটু দেখাবো আমি এই প্রথম যখন তিনটা করে চেন নিতাম তিন নাম্বার ঘরে যেয়ে আমি জয়েন করতাম এখন আমি দ্বিতীয় যে ডাবল ক্রুশ আছে দ্বিতীয় ডাবল ক্রুশের উপরে যে লুপটা আসে চেনের মতো সেই লুপে যে এভাবে আমি জয়েন করব এভাবে করে জয়েন করলে আমাদের একটা করে ডাব যে ডাবল ক্রুশ ধরতে পারি আমরা দুইটা চেনকে সেটাই স্কিপ হয়ে যাবে তো দুইটা চেন এখানে দেওয়ার উদ্দেশ্য এটা আমি যদি এখানে তিনটা চেন দিতাম ফিনিশিংটা কিন্তু এত ভালো আসতো না তো এভাবে করে কিন্তু আমরা প্রতিটা রাউন্ডে একটা করে স্কিপ করব প্রতিটা রাউন্ডে আমাদের দ্বিতীয় রাউন্ড থেকে শুরু হয়েছে স্কিপ করা তো ওই যে এখানে কিন্তু আমি অলরেডি একটা স্কিপ করে এখানে একটা রাউন্ড কিন্তু কম হয়েছে আবারও তিন নম্বর রাউন্ডে যখন যাব সেখানেও কিন্তু একটা রাউন্ড কম হবে আমি একটু যে হাতটা করে রেখেছি সেই হাতের ফিনিশিংটা একটু দেখায় এটা কিন্তু এই হাতের কর্নারটা যেখানে এভাবে করে আমি প্রতিটা একটা করে স্কিপ করেছি তো এটা কি যদি আমি এভাবে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি একটা করে ঘর স্কিপ করেছি খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা হয়েছে এটা কিন্তু আমার এই যে দুইটা চেনের একটা করে ঘর এই যে কিছুটা বোঝা যাচ্ছে একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে দুইটা চেনের ঘরটা কোনটা এটা সুন্দরভাবে ফিনিশিংটা কিন্তু এত সুন্দর হয়েছে এটা বোঝাই যাচ্ছে না এই যে এখানেও একটু দেখায় বোঝাই যাচ্ছে না ফিনিশিংটা এত সুন্দর হয়েছে এই যে তো এভাবে কিন্তু যদি আমরা করি তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে একেবারে অনেক তো আমরা কি করব এভাবে করে আমরা আবারও আমি দুইটা চেন দিব এবার আমি একটু বুঝাই দিই তারপরে আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিব আমি এভাবে করে কিন্তু অলরেডি আমার এখানে দুইটা রাউন্ড করেছি তো প্রথম যে রাউন্ডটা করেছি আমি এটা কাউন্ট করবো না কারণ এখানে এই রাউন্ডের কিন্তু আমি পুরো যে কয়টা ডাবল হাফ ডাবল ক্রুশ ছিল প্রথমে তো হাফ ডাবল ক্রুশই ছিল এখানে যে গলার হাফ ডাবল ক্রুশ ছিল তো সেই প্রতিটা হাফ ডাবল ক্রুশের উপরে কিন্তু আমি একটা করে ডাবল ক্রুশ করেছি প্রথম রাউন্ডে কোনো ঘর কিন্তু আমি স্কিপ করিনি আমি দ্বিতীয় রাউন্ড থেকে স্কিপ করা শুরু করেছি একটা করে ডাবল ক্রুশ আমি স্কিপ করা শুরু করেছি মানে দুইটা চেন একটা ডাবল ক্রুশ হিসাবে এখন ধরবো তো সেটা আমি স্কিপ করা শুরু করেছি তো এখান থেকে আমি সেমভাবে প্রথম রাউন্ড বাদ দিয়ে আমি আরও বিশটা রাউন্ড সেমভাবে আমি করে নিব অলরেডি একটা হয়ে গেছে আরও উনিশটা আমাকে করে নিতে হবে তো এভাবে করে আমি প্রতিটা রাউন্ড শেষ করে আমি আমি কিন্তু এই দুইটা যে চেন আছে আমি চেনের ভিতরে জয়েন করব না পরবর্তী যে ডাবল ক্রুশ থাকবে ঠিক সেই ডাবল ক্রুশের আমি একটু খুলে আবারও বুঝিয়ে দিই কারণ এভাবে করে আমাকে আরও বিশটা রাউন্ড করতে হবে এই যে আমি খুলে নিয়েছি আমি এখানে প্রথমে দুইটা চেন নিয়েছিলাম আমি দুইটা চেনকেই স্কিপ করব করে আমি এই যে পরের যে ডাবল ক্রুশের ঘরটা রয়েছে এখানে যে এভাবে করে জয়েন করব। আবারও আমি এখানে দুইটা চেন দিয়ে নিব দুইটা চেন দিয়ে সেমভাবে আমি আমি কিন্তু এই ঘরে এই যে ডাবল ক্রুশের উপর থেকে যে আমি লুপটা এনে দুইটা চেন দিয়েছি আমি এই ঘরে কিন্তু আর কাজ করব না এখানে কাজ করলে সেই আমার বাড়তি ঘর তৈরি হবে বাড়তি ডাবল ক্রুশের ঘর তৈরি হবে সেক্ষেত্রে আমার হাতটা কিন্তু বড় থেকে ছোটো যে একটা ধাপ থাকে এটা থাকবে না তো সেক্ষেত্রে আমি এখানে আর কাজ করব না আমি এই ঘরে কাজ করব। এটা হতে কী হচ্ছে আমাদের অলরেডি একটা ঘর কিন্তু স্কিপ হয়ে গেল এভাবে করে এবার আমি প্রতিটা ঘরের ভিতরে এভাবে করে ডাবল ক্রুশ দিয়ে নিব। তাহলে কি হলো এখানে এই পর্যন্ত কিন্তু আমার ডাবল ক্রুশ করা হয়ে গেছে এখন তোমরা দেখলে বুঝতে পারছো অলরেডি এটা কিন্তু স্কিপ হয়ে গেছে তো এভাবে করেই কিন্তু আমরা আমি পুরো আরও উনিশটা রাউন্ড করব অলরেডি একটা করে নিয়েছি যেহেতু ফার্স্ট রাউন্ডটা আমি কাউন্ট করব না এখানে আমি প্রতিটা ঘরেই ডাবল ক্রুশ করেছি দুইটা সেন ধরে প্রতিটা ঘরে আমি ডাবল ক্রুশ করেছি এই রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড থেকে আমি স্কিপ করেছি এভাবে করে আমাকে দ্বিতীয় রাউন্ড ধরে আমাকে বিশটা রাউন্ড করতে হবে অলরেডি একটা করে ফেলেছি আরও উনিশটা করে নিব অফ ক্যামেরায় তো বাকি কাজটা করে আমি ফিরছি আমি এখানে কিন্তু পুরো বিশটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি একটু গুনে দেখাই এখানে কিন্তু আমি এক নাম্বার এই যে এখান থেকে একটু ধরি তাহলে বুঝতে পারবা এখানে একেবারে যে ফার্স্ট রাউন্ডটা করেছিলাম আমি সেটা বাদ দিব এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড এই যে এটা ফার্স্ট রাউন্ড এটা বাদ দিব দিয়ে আমি একটু গুনে দেখাই কারণ এখানে প্রতিটা ঘরেই কিন্তু আমি ডাবল ক্রুশ করেছি তো এই ঘরটা শুধুমাত্র বাদ যাবে এরপরে একটু গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আমি একই নিয়মে আমি বিশটা রাউন্ড কিন্তু এখানে করেছি আর দেখায় কত সুন্দর হয়েছে ছোট থেকে বড় এখানে একটু মাপ দিয়ে দেখালে কিন্তু বুঝতে পারবা তোমরা যে আমার এখানে কতটা কম হয়েছে এই যে এতটা কমেছে কিন্তু আর সেটা কিন্তু আস্তে আস্তে কমেছে অনেক সুন্দর হয়েছে ফিনিশিংটা কাজের ফিনিশিংটা এভাবে যদি ধরি তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি কিভাবে এখানে স্কিপ করেছি একটা করে ঘর তো এখানে আমি আর একটু আপনাদের একটু বুঝাই দেব যে এখানে কিন্তু আরও একটা ঘর মতো দেখা যায় সেখানে কিন্তু আমাদের কাজ করা যাবে না আসলে আগেরবার বুঝাতে পারিনি ওখানে আমি পরে মনে পড়েছে যে এই ঘরটা তো আমি দেখাই দিইনি এটা আসলে এখানে এই ঘরটা দেখা যাবে কিন্তু আমার এখানে আরও একটা ঘর কিন্তু আছে আর একটা ঘর কিন্তু এখানে আছে আমি এই ঘরে ডাবল ক্রুশটা করে নেব নেওয়ার পরে দেখায় এখানে দেখাচ্ছে আমার কিন্তু আরও একটা ঘর এখানে দেখাচ্ছে এই যে কিন্তু এটা এই ঘরের সেন এটার কাজ তো অলরেডি হয়ে গেছে স্কিপ করতে হবে সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে করা যাবে না যেহেতু আমার এখানে স্কিপ করতে হবে এই ঘরে যদি আমি করি আমি দেখাই আমাদের লাস্ট ঘর কিন্তু এটা লাস্ট ঘরের উপরে কিন্তু আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি এই যে লাস্ট ঘরের উপরে আমার কাজটা কমপ্লিট করা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি এই ঘরের উপরে কিন্তু আমার এটা আর মাঝখানে একটা কিন্তু এটা স্কিপ গেছে যে আমি এই যে এই ঘরে যে কাজটা করেছি সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম একটা লুপ দেখা যাবে চেনের মতো এখানে কাজ করা যাবে না কাজ এখানে যদি আমি আরও একটা ডবল ক্রুশ দিয়ে দিই তাহলে কিন্তু আমার কোনো চেন স্কিপ হবে না প্রতিটা রাউন্ডেই দেখা যাবে একই রকম ডাবল ক্রুশ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের হাতটা যে এত সুন্দর হয়েছে বড়র থেকে ছোট হয়ে এসছে এরকম সুন্দর ফিনিশিংটা কিন্তু আসবে না একই রকম বড় হয়ে থাকবে সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা কিন্তু অলরেডি এই যে ডাবল ক্রুশের উপরে কিন্তু আমি এটা করে নিয়েছি এই যে ঘরটা দেখলে তোমরা বুঝতে পারছো এই যে তো এখন আমি আবারও এখানে জয়েন করবো কীভাবে করবো সেমভাবে আমি ওই দুইটা চেনের যে একটা আর প্রতিটা ঘরে কিন্তু আমি এভা প্রতিটা রাউন্ডে কিন্তু আমি এভাবে করে দুইটা করে চেন নিয়েছি। আমি কিন্তু একটা রাউন্ডেও আমি তিনটা চেন নিয়ে নিই যেহেতু আমার স্কিপ করতে হবে ফিনিশিংটা ভালো আনতে হবে তার জন্যেই শুধুমাত্র আমার দুইটা চেন নেওয়া তো এখন আমি আবারও জয়েন করার সময় আমি এই ডাবল কুরুশের উপরের লুপটাতে যেয়ে জয়েন করব এভাবে করে এই যে আমি দেখাই এই লুপটা কি কারণে এসছে আমি যখন জয়েন করছি তখন কিন্তু এই এক্সট্রা লুপটা চলে এসছে ওই রাউন্ড বিশটা রাউন্ড আমার কমপ্লিট এখন আমি কি করব। এখানে এবার আমি তিনটা চেন দেব এবার কিন্তু আমি তিনটা চেন দেবো আর তিনটা চেনকে একটা ডাবল ক্রুশ হিসাবে ধরবো আমার এই তিনটা চেন কিন্তু ঠিক এই দুইটা চেনের উপরেই আমি কাজটা করেছি এখন দেখো আমি কিন্তু এই ডাবল ক্রুশের উপরেও কাজ করব এই ডাবল ক্রুশের উপরেও আমি কাজটা করে নিব এভাবে করে কারণ এখন আমি কোনো ঘর স্কিপ করব না আমি প্রতিটা ঘরেই কিন্তু আমার এবার ডাবল ক্রুশ করতে হবে এভাবে করে প্রতিটা ঘরে আমি ডাবল ক্রুশ করে নিই তারপর জয়নিংটা দেখাই দেব। খুবই সিম্পল কাজ কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এভাবে যদি আমরা কাজটা একটু বুঝে করি না ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসে আর এটা আবারও বলি এটা কিন্তু হাতের কাজ সবার হাতের কাজ কিন্তু একরকম হবে না আমি মাঝামাঝি করে লুজ করে কাজটা করি খুব টাইট দিই না আবার খুব লুজ দিই না তো সেক্ষেত্রে মাপের বিষয়টা দেখা যায় কারোর কম হতে পারে বেশি হতে পারে যদি বেশি লুজ দেওয়া হয় তাহলে বেশি লম্বা মানে বেড়ে যাবে আবার বেশি টাইট করলে ছোট হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা হাতের কাজ এক একজনের হাতের কাজ এক এক রকম আমি মেপেও দেখাবো এখানে আমার কয় হাতাটা হয়েছে এভাবে করার কারণে আমি পুরো রাউন্ডে এভাবে করে ডাবল ক্রুশটা নিয়ে আমি যখন জয়েন করব তখন আবার দেখাবো আমি পুরো রাউন্ডের কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর সবসময় এই লুপটা কিন্তু দেখা যাবে কিন্তু এখানে কাজ করা যাবে না লাস্ট ঘর আমার এটা ছিল ডাবল ক্রুশ আমি এটার উপরে কিন্তু কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন জয়নিংটা একটু দেখাবো আমি কিন্তু এই রাউন্ডে তিনটা চেন এখানে নিয়েছি এখানে কিন্তু আমি তিনটা চেন নিয়েছি এই একটা এক দুই তিন এই যে আমি একটু দেখাই এক দুই তিন ঠিক আমি তিন নাম্বার চেনের ভিতরে যে এবার আমি তিন নাম্বার চেনের ভিতরে যে লুপটা বের করে লুপটা বের করে নিয়ে এসে জয়েন করবো এই যে আমি কিন্তু এখানে কোনো স্কিপ করিনি আমি ঠিক তিন নম্বর ঘরের চেনের ভিতরে যে লুপটা এনেছি আবারও আমি তিনটা চেন দিব দিয়ে এভাবে করে এই যে পাশের ঘর যে ডাবল ক্রুশ ছিল পাশের ডাবল কুরুশের ভিতর থেকে আমি লুপটা এনে দেখাই এই পাশেরটার ভিতর থেকে কিন্তু আমি একটা লুপ নিয়ে এসে আবারও ডাবল ক্রুশ করেছি আর তিনটা চেনের উপরে আবার একটা তিনটা চেন দিয়ে একটা ডাবল ক্রুশ হিসাবে ধরবো তো এভাবে কিন্তু আমি বেশি রাউন্ড করব না অলরেডি আমার একটা কমপ্লিট আরও দুইটা করে নিব একটা শুরু করেছি আরও একটা মোট আমাকে প্রতিটা ঘরে ডাবল ক্রুশ করতে হবে তিনটা রাউন্ড তো তিনটা রাউন্ডের কাজ সেমভাবে আমি কমপ্লিট করে নিব কমপ্লিট করে ফিরছি আমি এখানে পুরো তিনটা রাউন্ডে কিন্তু এভাবে করে কমপ্লিট করে নিয়েছি এই যে এখান থেকে এই ঘর থেকে কিন্তু শুরু হয়েছিল দেখলে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমি স্কিপ করিনি এই যে ঠিক এই ঘর থেকে শুরু হয়েছিল তিনটা রাউন্ড আমি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি একটা ঘর বাকি আছে এটা কমপ্লিট করে নিব ডাবল ক্রুশ দিয়ে আর আমি সেমভাবে এখানে এই যে লুপ দেখা যাবে এটা কিন্তু আসলে আমাদের কাজের কোনো লুপ না এই যে তিনটা চেনের লুপটা জয়েন্টের যে জায়গাটা থাকে ওটাই তো আবারও আমি তিনটা চেনের যে তিন নাম্বার চেন আছে এক দুই তিন তিন নাম্বার চেনের ভিতরে যে আমি জয়েন করব তিন নাম্বার চেনের ভিতরে যেয়ে জয়েন করেছি এবার আমার ডিজাইনের কাজ আমি অন্য হাতটা একটু দেখাই আমি যে এখানে যে ডিজাইনটা করেছি আমি সেই ডিজাইনটা এখন শুরু করব তো ডিজাইন করার আগে আমি সাদা সুতো দিয়ে কিন্তু একটা কাজ আছে যারা আমার জামার ভিডিও দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই কাজটা আমি কিভাবে করেছি জামা সেমভাবে জামাতে আমি যেভাবে করেছি সেমভাবে এখানে কাজটা সেভাবে করেছি জামাতে যখন ডিজাইন করেছিলাম তখন এখানে তিনটা করেছিল এখানে আছে দুইটা করে যেহেতু এটা হাত বেশি ভারী করা যাবে না আর হাতটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে একেবারে জামার নিচটা যেমন আমি হাতটা তেমন করেছি আমি সুতাটাও এখনও কাট করিনি সুতাটা পরে আমি গিট দিয়ে কেটে নিব এই ডিজাইনটাই এখন করে দেখাবো ফার্স্টে আমি এখানে তিনটা চেন দিব আর তিনটা চেনকে আমি অবশ্যই একটা ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করব এই সেম গ্যাপ থেকে যে গ্যাপ থেকে আমি জয়েন করে তিনটা চেন করেছি ঠিক সেই গ্যাপ থেকেই আমি আবারও একটা ডাবল ক্রুশ করব। মাঝখানে আমি দুইটা চেন দিব আবারও সেম গ্যাপ থেকে আমাকে দুইটা ডাবল ক্রুশ করতে হবে আমি কিন্তু একই গ্যাপ থেকেই কাজটা করছি আমি কিন্তু গ্যাপ চেঞ্জ করিনি একই গ্যাপ থেকে আমি প্রথমে তিনটা ডা চেনকে একটা ডাবল ক্রুশ হিসাবে ধরেছি তারপর একটা ডাবল ক্রুশ দিয়েছি মাঝে দুইটা চেন দিয়েছি তারপরে আবারও আমি দুইটা ডাবল ক্রুশ করেছি এবার আমি পরবর্তী কাজে যাওয়ার আগে আমি একটু বুঝাই দিই এখানে কিন্তু এই যে পাশের যে ডাবল ক্রুশটা আছে এখানে কিন্তু আমি কাজ করিনি যেহেতু জয়েন করেছিলাম যার জন্য একটু লুপটা মনে হচ্ছে যে কাজ করেছি না আমি কাজ করিনি এখানে আমি এই ঘরটাতে কাজ করেছি এখন এখানে দুইটা ডাবল ক্রুশ বাদ দিতে হবে একটা দুইটা দুইটা ডাবল ক্রুশের ঘরকে আমি বাদ দিয়ে ঠিক আমি তিন নাম্বার ঘরে যেয়ে আমি কিন্তু অলরেডি একটা পেস দিয়ে নিয়েছি ডাবল ক্রুশ করব তিন নাম্বার ঘরে যেয়ে আমি এভাবে আমি এখানে দুইটা ডাবল ক্রুশ কিন্তু স্কিপ করেছি আমি আবারও সেম গ্যাপ থেকে দুইটা ডাবল ক্রুশ করে নিলাম মাঝে দুইটা চেন সেম গ্যাপ থেকে আবারও আমাকে দুইটা ডাবল ক্রুশ করতে হবে এভাবে করে তো এভাবেই কিন্তু আমাদের এই রাউন্ডটা কমপ্লিট করবো আবারও আমি দুইটা ডাবল ক্রুশের চেন স্কিপ করবে যে চেনের মতনই দেখতে হয় উপরে তো একটা দুইটা দুইটা স্কিপ করে তিন নাম্বার ঘরের ভিতরে যে আমি আবারও ডাবল ক্রুশ করবো একটা আরও একটা করবো সেম ঘর থেকে তারপরে দুইটা চেন আবারও সেম ঘর থেকে আমাকে দুইটা ডাবল ক্রুশ করতে হবে এই রাউন্ডের ডিজাইনের মূলত কাজটা এটাই হবে আমি একটু বুঝিয়ে দিই প্রথম যেখানে আমি জয়েন করেছিলাম ঠিক সেই জয়েন্টের ওখান থেকে আমি তিনটা চেন করে নিয়েছিলাম আর তিনটা চেনকে একটা ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করেছি সেক্ষেত্রেও আমি তিনটা চেনকে একটা ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করে একই গ্যাপ থেকে আরও একটা ডাবল ক্রুশ করেছি মাঝে দুইটা চেনের স্পেস দিয়েছি পরে একই ঘর থেকে আমি আবারও দুইটা ডাবল ক্রুশ করেছি আর এই মাঝে কিন্তু আমি কোনো চেন ব্যবহার করিনি মাঝখানে দুইটা ডাবল ক্রুশ নিচে দুইটা ডাবল ক্রুশকে আমি স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রুশের ভিতরে কাজটা করেছি আবারও সেমভাবে প্রথমে দুইটা ডাবল কুরুশ তারপরে মাঝের স্পেজ হিসাবে দুইটা চেন দিয়েছি তারপর আবারও দুইটা ডাবল কুরুশ আমি যখন এক ঘরে কাজ করার পরে যখন অন্য ঘরে কাজ করেছি তখন কিন্তু এই মাঝে কোনো চেন আমি দিইনি কোনো চেন আমি এখানে ব্যবহার করিনি আমি শুধুমাত্র যে ঘরে কাজ করেছি সেই ঘরে যখন দুইটা ডাবল কুরুশ দিয়েছি সেটার মাঝের স্পেস হিসাবে আমি দুইটা চেন সেখানে ব্যবহার করেছি তো এভাবে করে দুইটা করে চে ডাবল ক্রুশ স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রুশের উপরে আমাদের কাজ করতে হবে প্রথমে দুইটা ডাবল ক্রুশ তারপরে মাঝে দুইটা চেন তারপরে সেম ঘর থেকে আবারও দুইটা ডাবল ক্রুশ করে নিতে হবে এভাবে পুরো রাউন্ডের কাজটা কিন্তু আমি এখানে কমপ্লিট করে নিব আমি একই নিয়ম ফলো করে পুরো রাউন্ডের কাজটা কিন্তু এভাবে কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি যেটা করব প্রথমে যে তিনটা চেন আমি দিয়েছিলাম ঠিক আমি তিন নাম্বার চেনের ভিতরে যেয়ে জয়েনটা করব এক দুই তিন এই তিন নাম্বার চেনের ভিতরে যেয়ে যে একটু ফাঁকা করে নিই তাহলে আমার এ করতে সুবিধা হবে এটা হচ্ছে তিন নাম্বার ঘরের চেনের ভিতরে যে আমি এভাবে করে লুপটা নিয়ে এসে জয়েন করে দিলাম এখন আমি যেটা করবো সেমভাবে এখান থেকে আবারও আমি তিনটা চেন দেব আর তিনটা চেনকে একটা ডাবল ক্রুশ হিসাবে আমি কাউন্ট করবো এখন আমি এই যে আমার কিন্তু এই তিনটা চেন এর তিনটা চেন যে একটা ডাবল ক্রুশ ছিল সেটার উপরে আমি কাজটা করেছি আমার কিন্তু পাশের যে ডাবল ক্রুশ আছে এটার এই যে গ্যাপটা রয়েছে আমি এখানে যে আবারও একটা ডাবল ক্রুশ করব তাহলে কি হলো নিচের দুইটা ডাবল ক্রুশের উপরেই কিন্তু আমার দুইটা ডাবল ক্রুশ হলো সরি এখানে আমি আসছে পিঙ্ক কালারের সুতা দিয়ে করব সাদা কালারটা আমি কাট করে নিব আমি ভুলে গেছিলাম সেম কাজটাই করব কিন্তু পিঙ্ক কালার দিয়ে এখানে যে সাদা ডিজাইনটা করার পরে আমি পিঙ্ক কালার দিয়ে কাজ করেছি এটা আমার মনে ছিল না ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি এখন সুতাটা এখানে কাট করে নিব তারপরে আমি দেখাচ্ছি সুতাটা আমি কাট করে নিয়েছি সুতাটা বের করে নিলাম লক হয়ে গেছে আমি সেমভাবে আরেকটু ফিনিশিং ভালো হওয়ার জন্য সেম ঘর থেকে আমি কুশি কাটাটা দিয়ে এই সুতাটাকে আমি পিছন দিয়ে এভাবে বের করে নিব এভাবে করে বের করে নেব এই যে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এই যে পিছনে চলে গেল আমার সুতাটা এখন আমি এই সেম ঘরে কিন্তু আমি পিঙ্ক কালারের যে সুতাটা আমি একটা স্লিপ নট দিয়ে নিয়েছি এটা আমি জয়েন করব এখানে এই তিনটা যে আমার চেন আছে চেনের যে তিনটা চেনে যে ডাবল ক্রুশ আছে আমি এখান থেকেই কাজটা শুরু করব এই যে আমি এই লুপ থেকেই কাজটা মূলত শুরু করব যে কোনো ঘর থেকেই করা যাবে তবে এরকম এক কর্নার থেকে শুরু করলে যেখানে শেষ হয় সেখান থেকে শুরু করলে এই যে দুইটা সুতো থাকে এটা পরে গিট দিয়ে কেটে ফেলা যায় এই সুবিধার জন্য আমি এই কাজটা করি প্রথমে তিনটা চেন দিয়ে নিলাম আমি সেমভাবে যেটা বলেছিলাম পাশের যে ডাবল ক্রুশ আছে পাশের ডাবল ক্রুশের উপর থেকেও আমি আবারও একটা ডাবল ক্রুশ করে নেবো এবার হচ্ছে আমার যেটা করতে হবে আমার যে এই যে গ্যাপটা আছে এই গ্যাপেও কিন্তু আমি কাজ করব এখানেও আমি একটা ডাবল ক্রুশ দিব একটা ডাবল ক্রুশের সঙ্গে মাঝের স্পেস হিসাবে একটা চেন দিব সেম ঘর থেকে আবারও আমি একটা ডাবল ক্রুশ করে নেব এবার আমাকে যেটা করতে হবে এখানে প্রতিটা ঘরের উপরেই প্রতিটা ডাবল ক্রুশের উপরে আমাকে একটা করে ডাবল ক্রুশ করে যেতে হবে এই রাউন্ডে আরও দুইটা ছিল এখানে তো এখানে কি হয়েছে এখানে যেমন চারটা ছিল চারটা ঘরের উপরে আমাদের কিন্তু এবার ছয়টা হয়েছে এভাবে করে কিন্তু রাউন্ড বাড়তে থাকবে পরের রাউন্ডটা একটু করে দেখায় এখানে কিন্তু মাঝে কোনো চেন নেই এটা কিন্তু আমার এই ডাবল ক্রুশের চেন তো এই ঘরেও আমি কাজ করব ডাবল ক্রুশ এই ঘরটার ভিতরেও আমি দিয়ে নিব সেমভাবে পরবর্তী যে ডাবল ক্রুশ আছে ওটার ভিতরেও কাজ করব। আবারও ওই গ্যাপে যে প্রথমে একটা ডাবল ক্রুশ দিয়ে নেব মাঝের স্পেস হিসেবে আমি এখানে একটা চেন ব্যবহার করেছি আবারও এই গ্যাপে যে একটা ডাবল ক্রুশ করব। আমাদের কি করতে হবে দুইটা চেনের যে গ্যাপ আছে গ্যাপে যে একটা ডাবল ক্রুশ মাঝের স্পেস হিসাবে একটা চেন আর সেম গ্যাপ থেকে আমাকে আরও একটা ডাবল ক্রুশ করতে হবে তারপরে যে কাজটা থাকবে যতগুলা ডাবল ক্রুশ এখানে থাকবে সবগুলোর উপরে একটা একটা করে ডাবল ক্রুশ করে নিতে হবে এভাবে করে আমি এখন পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব আমি শুধুমাত্র যে দুইটা চেনের গ্যাপ ছিল সেই গ্যাপে যে দুইটা ডাবল ক্রুশ করেছি মাঝের স্পেজ হিসাবে একটা চেন দিয়েছি তাছাড়া পরবর্তী যতগুলো ডাবল ক্রুশ ছিল আমি সবগুলোর উপরেই কিন্তু একটা করে ডাবল ক্রুশ করে নিয়েছি মূলত এই রাউন্ডের কাজ এটাই এটা এভাবে আমি পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিব পিঙ্ক কালার দিয়ে আমি প্রথম রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি সেম একই নিয়মে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন আবারও এখানে তিন নাম্বার চেনের গ্যাপে যেয়ে আমি জয়েন করে দিব জয়েন করা শেষ এখন আমি আবারও এখানে তিনটা চেন দিব আর তিনটা চেনকে একটা ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করব তো এই তিনটা চেনের উপরে আমি তিনটা চেন করে নিয়েছি আমি ঠিক পাশের যে ডাবল ক্রুশটা আছে পাশের ডাবল ক্রুশের লুপের ভিতরে যেয়ে আমি একটা ডাবল ক্রুশ করে নিব আমি এই রাউন্ডটা একটু ভালো করে বুঝিয়ে দেব তারপরে আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিব এখানে আমি আমার কিন্তু প্রথমে এখানে প্রথম সাদা রাউন্ডে আমার দুইটা ছিল এখন কিন্তু এখানে আমার তিনটা হয়েছে গ্যাপে একটা করেছিলাম এখন আমাকে যেটা করতে হবে আমি তিনটার উপরে তিনটা কিন্তু আমার অলরেডি করা শেষ এখন একটা চেনের যে গ্যাপ আছে ওই গ্যাপে যে আমাকে আবারও একটা ডাবল ক্রুশ করতে হবে মাঝের স্পেস হিসাবে আমাকে একটা চেন দিতে হবে সেম গ্যাপ থেকে আমি আবারও আর একটা ডাবল ক্রুশ করে নেব আবারও আমি এখানে যতগুলা শুধুমাত্র খেয়াল রাখতে হবে একটা চেনের গ্যাপ কোথায় আছে এই যে এখানেও কিন্তু আমার নিচে যখন দুইটা চেনের গ্যাপ ছিল সাদার তার উপরেই কিন্তু আমার একটা চেনের গ্যাপ আছে শুধুমাত্র একটা চেনের গ্যাপটাকেই খেয়াল রাখতে হবে আমি আরেকটু করে দেখাই আবারও আমি প্রতিটা ডাবল ক্রুশের উপরে একটা করে ডাবল ক্রুশ করে নিব এভাবে করে আমি প্রতিটার উপরে কিন্তু একটা করে ডাবল ক্রুশ আমি করে নিব আবারও আমার কিন্তু একটা সিনের গ্যাপ চলে এসেছে আমি ঠিক এই একটা সিনের গ্যাপের ভিতরে যেয়ে ফার্স্টে একটা ডাবল ক্রুশ দিব তারপর আবারও একটা চেন দিয়ে মাঝের স্পেস তৈরি করে নিব সেমভাবে একই গ্যাপ থেকে আমি আবারও একটা ডাবল ক্রুশ তুলব আমি আরও একটা রাউন্ড করে দেখাবো তারপর অফ ক্যামেরায় বাকি কাজটা আমি করে নিব আবারও কিন্তু আমি প্রতিটা ঘরের উপরে এভাবে করে ডাবল ক্রুশ করে নেব প্রতিটা ডাবল ক্রুশের উপরে একটা করে ডাবল ক্রুশ করে নেব শুধু খেয়াল রাখতে হবে একটা চেনের যে গ্যাপ আছে ওখানে যে গ্যাপে যে ফার্স্টে একটা ডাবল ক্রুশ তারপরে মাঝের স্পেস হিসাবে একটা চেন দিতে হবে তারপর সেম গ্যাপ থেকে আবারও একটা ডাবল ক্রুশ করতে হবে আমার গ্যাপটা কিন্তু চলে এসেছে আমি এখান থেকে এক ফার্স্টে একটা ডাবল ক্রুশ করে নেব মাঝের স্পেস হিসাবে একটা চেন দিব সেম গ্যাপ থেকে আমি আবারও একটা ডাবল ক্রুশ করে নেব তো এভাবেই আমাদের ডিজাইনের দ্বিতীয় যে এই যে অলরেডি কিন্তু বাঁকা বাঁকা হওয়া শুরু হয়ে গেছে আর যারা জামার জামাটা দেখেছেন তারা তো ইজিলি বুঝে ফেলবেন যে আমি কীভাবে ডিজাইনটা করেছি তো এখানে আমি একটু দেখাই গুনে দেখাই আমি পিঙ্ক কালার দিয়ে কয়টা রাউন্ড করেছি একইভাবে কিন্তু এখানে একটা করে চেন দিয়ে দিয়েই আমি মাঝের স্পেসে কাজ করেছি একটা দুইটা তিনটা চারটা আমি পিঙ্ক কালার দিয়ে কিন্তু চারটা রাউন্ড এখানে করেছি তো এখানে সেমভাবে আমি এখানে এসে যেমন জয়েন্ট করে তিনটা চেন দিয়ে উঠে এসে আমি প্রতিটা গ্যাপে কাজ করেছি শুধুমাত্র দুইটা চেনের একটা চেনের যে গ্যাপটা ছিল সেখানে যে প্রথমে একটা ডাবল ক্রুশ সেমভাবে মাঝের স্পেস হিসাবে একটা চেন সেম গ্যাপ থেকে আমি আবারও একটা ডাবল ক্রুশ করেছি তো এভাবে কিন্তু আমি দ্বিতীয় রাউন্ডও শেষ করব সেমভাবে আমি তৃতীয় রাউন্ডও শেষ করব কারণ আমাদের কিন্তু প্রতিটা রাউন্ডে এখানে ডাবল ক্রুশ বাড়ছে প্রথমে কিন্তু দুইটা ছিল আমি আবারও বুঝিয়ে দিই প্রথমে এখানে সাদা কিন্তু দুইটা ছিল তারপর দেখা গেছে যে আমাদের দুইটার উপরে কিন্তু তিনটা হয়েছে গ্যাপ থেকে একটা নেওয়া হয়েছে তার পরের রাউন্ডে দেখাই আমি এখানে কিন্তু এখান থেকে এই হিসাব করে ধরলে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের এই যে এটা মাঝের স্পেস তো এটা বাদ দিয়ে যদি এক সাইড ধরি তাহলে তিনটার উপরে কিন্তু আমাদের চারটা হয়ে গেছে গ্যাপে যে একটা বাড়তি হয়েছে তো এভাবে কিন্তু আমাদের রাউন্ডগুলো বাড়তে থাকবে ডিজাইনটাও কিন্তু এভাবে সুন্দর হবে এই যে আমি করে রেখেছি দেখতে কত সুন্দর লাগছে একেবারে কুচি কুচি হয়ে রয়েছে বাচ্চাদের জামার হাত তো একেবারে যেমন নিচে করেছি সেম ডিজাইন দিয়ে তো এভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় চারটা রাউন্ড কমপ্লিট করবো একটা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয়টা শুরু করেছি এভাবে সেমভাবে আমাদের ঘরও বাড়তে থাকবে তো আমি আরও দুইটা রাউন্ড অফ ক্যামেরায় করে নেব মোট আমি চারটা রাউন্ড কমপ্লিট করব চারটা রাউন্ড কমপ্লিট করে ফিরছি এখানে আমি চারটা রাউন্ডের কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এক দুই তিন চার এখন আমি জয়েনটা করব এখানেও আমি একইভাবে পুরো কমপ্লিট করে নিয়েছি এখানে একটা লুপ দেখা যাচ্ছে এটাকেতে আমি কাজ করব না আমি ঠিক এখন জয়েন করব তিনটা চেনের ঘরে যেয়ে যে এক দুই তিন এই তিন নাম্বার চেনের ভিতরে থেকে লুপ নিয়ে এসে আমি এভাবে করে জয়েন করে দেবো আর আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি তো আরও একটা এক্সট্রা লুপ এনে এভাবে জয়েন করে দিব সুতাটা একটু কাট করে নিব এভাবে টান দিয়ে বের করে দিব দিলে এটা লক হয়ে যাবে আমি ব্যাক সাইড থেকে সুতাটা একটু বের করে নিব আর পরে আমি কুশি কাটার ভিতরে শুইয়ের মাধ্যমে বুনে দিব তো আমি দেখাই আমার হাতটা এখানে ডিজাইনটা কেমন হচ্ছে আগেই দেখিয়েছি অলরেডি কিন্তু এই এক একা ভাজ নিয়ে ফেলেছে এই যে আমি একটু গুছিয়ে দিই এই যে দেখতে কত সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে দুটো হাতই কিন্তু একই মাপের হয়েছে এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা এখনও আমি গুছাই নি যেহেতু আমি সবসময় বলি কাটার কাজ কাজ শেষে অবশ্যই এভাবে একটু টান দিয়ে নিতে হয় টান দিয়ে নিয়ে কিন্তু এভাবে ভাজ করে দিলে ডিজাইনটা কিন্তু এরকম সুন্দর হয়ে থাকবে আর হাতটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আমি একটু দেখাই পুরো হাতটা আর যেহেতু ক্যামেরায় পুরো হাতটা আনতে পারছি না এই যে এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে দেখতে তো আমার জামা অনুযায়ী কিন্তু হাতটাও একেবারে আমি পুরোটা একটু দেখাই দিই পুরো জামা হ্যাঁ জামাটা একটু দেখিয়ে দিই আমি ক্যামেরা ঘুরিয়ে দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে জামার হাতটাও যেমন আমি এখন সুতাগুলো কাট করিনি এভাবে কিন্তু আমার জামাটা অনেক অনেক সুন্দর হচ্ছে একেবারে আর হাত দুটো যেহেতু সামনে শীতকাল সে তো হাত দুটো দিয়ে কিন্তু ভালোই হয়েছে দেখতেও অনেক অনেক সুন্দর হচ্ছে আমি হাত দুটো একটু মেজারমেন্ট করে দিই এখানে কিন্তু আমি হাতটার এই কাজটা কিন্তু এত বড় থাকে না তো কাদের এখান থেকে কিন্তু আমার দুই ইঞ্চি অলরেডি আছে এখান থেকে আমি ধরব এখান থেকে ধরলে কিন্তু আমার হাতটা এসেছে সাড়ে বারো ইঞ্চি আমার এই হাতটা কিন্তু সাড়ে বারো ইঞ্চি এসেছে আর এখানে এই যে আপনার মুহুরার কাছে কতটুকু আমি একটু দেখাই মেপে এখানে কিন্তু ছয় ইঞ্চি আছে যেহেতু এটা হাত করেছি এই জন্য মুহুরার জায়গাটা কিন্তু আমি একটু বেশি রেখেছিলাম যেহেতু হাত করবো তো ছয় ইঞ্চি হাতে কিন্তু আমাদের বড়দেরই ঢুকে যায় যেহেতু এটা আমি কুশি কাটা দিয়ে করেছি বাচ্চাদের হাতে দেওয়ার জন্য ও সেক্ষেত্রে আমি একটু বড়ই রেখেছি আর এই জায়গার মুহুরাটা আমি একটু দেখাই এখানে চার হয়েছে তো বাচ্চাদের যে কোনো বাচ্চার দুই আড়াই বছর তিন বছরের বাচ্চার ইজিলি কিন্তু এটা পড়তে পারবে জামার লংটা একটু আমি একটু মেপে দিব এখানে জামার লংটা আছে কিন্তু বিশ বিশ একুশ এমনই হবে একুশই হালকা একটু টান দিলে একুশ না হলে সাড়ে বিশ তো জামাটাও অনেক বড় হয়েছে পাশাপাশি হাত দুটাও কিন্তু অনেক সুন্দর করে আমি করেছি ডিজাইনটাও একেবারে এই যে নিচে ঘেরের সঙ্গে মিলিয়ে কাজটা করেছি আমি যেমন হাতের ডিজাইন দিয়েছি নিচের ঘের ডিজাইনটাও সেমভাবে আমি করেছি তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ